অনেক দম্পতিরা জানেনই না যে ওভুলেশন পিরিয়ড বা ফার্টাইল পিরিয়ড বলে একটা সময় আছে। স্বামী স্ত্রী শারীরিক সম্পর্কটা একটা এন্টারটেনমেন্ট ছিল, সে ছেলে এবং মেয়েদের উভয়ের মধ্যে স্থূলতা খুব বেড়ে গেছে। বন্ধাত্বের কারণ কিন্তু গত 3 বা 4 দশকে কিছু পরিবর্তন হয়নি, অথচ দেখা যাচ্ছে যে বন্ধা দম্পতিদের সংখ্যা আমাদের ক্লিনিকে অনেক বেড়ে গেছে। ব্যাপারটা তাহলে কি? ব্যাপারটা হচ্ছে যে যে ডাক্তারি কারণগুলোর জন্য বন্ধাত্ব হয় সে কারণগুলো একই আছে, কিন্তু যেটা বেড়েছে সেটা হচ্ছে সামাজিক পরিবর্তন। মানে আগে মেয়েরা অনেক কম বয়সে সন্তান নিতেন, এখন দেরি করে সন্তান নিচ্ছেন। এছাড়া কাজকর্মের চাপের জন্য পুরুষ এবং নারী দুজনের মধ্যেই স্ট্রেস খুব বেড়ে গেছে। টেনশান, অ্যাংজাইটি, এই ব্যাপারগুলো মানসিকভাবে ভীষণভাবে ক্ষতি করছে। স্ট্রেস থাকলে আমাদের শরীরে কর্টিজল বলে একটি হরমোন বেরোয়, যেটি এগ এবং স্পার্ম দুজনের জন্যই খারাপ। অতএব দেখা যাচ্ছে যে যেসব দম্পতিরা খুব স্ট্রেসফুল, তারা অনেক সময় আদপে স্বামী স্ত্রী শারীরিক সম্পর্কই করতে পারছেন না। স্ত্রী হয়তো এমন শিফটে ডিউটি করছেন, স্বামী অন্য একটা শিফটে ডিউটি করছেন, তো তাদের যদি শারীরিক সম্পর্ক না হয় বা তারা অন্য শহরে থাকছেন বা অন্য ডিস্ট্রিক্টে থাকছেন কর্মসূত্রে, তাহলে তাদের কী করে সন্তান আসবে? অনেক সময় অনেক দম্পতিরা জানেনই না যে ওভুলেশন পিরিয়ড বা ফার্টাইল পিরিয়ড বলে একটা সময় আছে, তারা খালি শনিবার রোববার শারীরিক মেলামেশা করে। ডিম বেরোনোটা তো সবসময় নিয়ম করে উইকেন্ডে হবে না। এই বিষয়গুলো আগেকার দিনে ছিল না, কারণ মানুষ মাত্র 8 ঘন্টা কাজ করতো, অনেকটা সময় তারা বাড়িতে কাটাতো। স্বামী স্ত্রী শারীরিক সম্পর্কটা একটা এন্টারটেনমেন্ট ছিল, কিন্তু এখন আমাদের এত রকম এন্টারটেনমেন্ট এসে গেছে, সে রেডিও বলুন, টেলিভিশন বলুন, কম্পিউটার বলুন, এবং যার ফলে স্বামী স্ত্রী একসঙ্গে শারীরিক সম্পর্কটা ভীষণভাবেই কমে গেছে। ফলে আমরা যেটা লক্ষ্য করছি যে স্বাভাবিকভাবে প্রেগনেন্সি আসছে না। এটাকে আমরা বলি সোশ্যাল রিজন ফর ইনফার্টিলিটি। সমাজ আমাদেরকে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে যাতে দেখা যাচ্ছে যে তারা সন্তান নিতে পারছেন না, বেশি বয়সে তারা চেষ্টা করছেন, যার ফলে তাদের গুণমান কমে যাচ্ছে, স্ট্রেসের জন্য গুণমান কমে যাচ্ছে। আরেকটা বিষয় দেখা যাচ্ছে, ছেলে এবং মেয়েদের উভয়ের মধ্যে স্থূলতা খুব বেড়ে গেছে, ওবিসিটি, বিকজ আমাদের ফুড হ্যাবিট চেঞ্জ হয়ে গেছে এবং আমরা কম এক্সারসাইজ করছি, এবং ওবিসিটির জন্য স্পার্ম এবং এগ কোয়ালিটি কমে যাচ্ছে। এই সব মিলিয়ে বন্ধাত্বের রোগীর সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে, যার বেশিরভাগেরই ডাক্তারি বা মেডিকেল কারণ নয়, যে ওভারিতে সিস্ট বা স্পার্মে ইনফেকশন বা টিউবাল ব্লক। আদপে কারণ হচ্ছে সমাজ ব্যবস্থা এবং সামাজিক চাপ তাকে বন্ধাত্বের দিকে ঠেলে দিচ্ছে। অতএব আসুন না আমরা আমাদের জীবনযাত্রাটাকে পাল্টাই বা পাল্টানোর চেষ্টা করি, এক্সারসাইজ করে ওজনটাকে কমাই, কিছুটা সময় পরিবারের জন্য রাখি, এবং যতটাই স্ট্রেস থাকুক না কেন এই ইঁদুর দৌড় থেকে কিছুটা নিজেকে সরিয়ে নিই, তাহলে দেখবেন বন্ধাত্বের সমস্যাটাই অনেকটা কমে যাবে।